আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁস মুরগি ছেড়ে দিলাম, সবগুলো মুরগি ছেড়ে দিবে এখন। তারপরে মুরগি ডিম পেড়েছে, সেটা নিয়ে আসবো। আলু আলু গাছ লাগিয়েছিলাম কিছু, সেই আলুগুলো তুলে নিব। গাছগুলো মরে গিয়েছে, সেজন্য আলু তুলে নিব, দেখি কতগুলো হয়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি খারাপ লেগে থাকে এবং কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি সংশোধনের চেষ্টা করব। আশা করছি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সামনের পথ চলাটা সুন্দর করে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলুগুলো তুলে নিয়েছি, এর মধ্যে আম্মু ক্ষীর রান্না করেছে, সেটা একটু শেয়ার করলাম। এখানে মাছ আনা হয়েছে বাজার থেকে, বড় একটা রুই মাছ, কাতলা মাছ আনা হয়েছে, রুই বলে ফেলেছি ভুলে। এই ফাঁকে আমি একটু চা তৈরি করে নিলাম, সকাল থেকে চা খাওয়া হয়নি সেজন্য চাটা খেয়ে নিলাম। তারপরে এই যে আমার মেয়ের সাথে মাছটাকে মেপে দেখা হচ্ছে কত বড়। আমার মেয়ে ভয় পেয়ে গিয়েছে, সেজন্য মাছের কাছে যাচ্ছে না। আর এখানে দেশি মুরগি জবাই করা হয়েছিল, সেটা আমি বেছে নিচ্ছে, মানে পরিষ্কার করে নিচ্ছে। এখানে দুপুর রান্নাবান্না করা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।